ছাত্রাজনীতি তো বাধা না, কিন্তু শিক্ষাঙ্গনে একদলীয় ছাত্র সংগঠন এবং তাদের নানা ধরনের নারী ধর্ষণ, নির্যাতন, অত্যাচার, ভিন্ন মতের ছাত্র সংগঠনকে না থাকতে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু, এবং আপনারা জানেন একটা নৃশংস হত্যাকাণ্ড, আপনার একটা মেধাবী ছাত্র সেই হত্যাকাণ্ডের পরে শুধু ছাত্র না, বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল খুশে উঠছে। সেই সময় সেই কারণেই তারা এই খুনিদেরকে আড়াল করতে পারে না এবং আড়াল করতে না পারার কারণে এদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং তখন বুয়েটের কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিল যে বুয়েটে কোন রাজনৈতিক সংগঠন থাকবে না, এটা বুয়েটে নিচ্ছে সারা দেশের নাম। যেমন নটরডেম কলেজে দেখবেন কোনো সময় রাজনীতি নাই, আমি কোনোদিন ছোট থেকে পর্যন্ত শুনি না, কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকে হয়তো বুয়েট তারা এই সিদ্ধান্ত নিচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে নিচ্ছে সেইটা কি এখনো বলবৎ আছে কিনা এবং এখনো কি আশঙ্কা আছে কিনা এই ধরনের হত্যাকাণ্ডের, সেটাকে বিবেচনা করে বুয়েটকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, তাই না? আর যতক্ষণ পর্যন্ত বুয়েট মনে করে যে পরিবেশ শান্ত রাখা, এই মা বাবার মেধাবী ছাত্ররা এখানে লেখাপড়া করে, তাদের লেখাপড়ার স্বার্থে তারা সেখানে রাজনীতি থেকে বিরত রাখবে, এটা তাদের সিদ্ধান্ত। এখানে আমি মনে করি না যে জোর করে রাজনীতি করা অথবা রাজনীতি বন্ধ করা, আমি বুয়েটের যে অবস্থা তার চেয়ে আরো সূচনীয় অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমানি যে ধর্ষণের সেঞ্চুরি পালন করার উদযাপন করে সবচেয়ে হীন লজ্জাকর জিনিস একটা জাতির জন্য কলঙ্ক আর কি থাকতে পারে, এবং কোনো কলঙ্কেই তারা কলঙ্কিত না। মানুষ যতই তাদের কলঙ্ক দেয় তারা ততই অলঙ্কিত মনে করে এবং তারা ব্যবহার এই কারণে একমাত্র কৃষি শক্তি আর প্রশাসনের ক্যাডারদেরকে আজকে দলীয় কর্মীদের ব্যবহার করে তারা আজকে রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে কিছুদিন পরে অপেক্ষা করেন, দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আদৌ আছে।